আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলী ইহতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি বর্তমান শুধু বাংলাদেশে নয়, ভারত উপমহাদেশে নয়, বরং সমগ্র পৃথিবীতে, সমগ্র বিশ্বে, আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত শব্দটি এবং বাক্যটি যা উচ্চারিত হচ্ছে তার সবকিছু আফগানিস্তান এবং তালেবান কেন্দ্রিক। তো আজকে আমরা সেই বিষয়ে আমাদের পক্ষে বিপক্ষে অবস্থানমূলক স্পষ্টকরণ নয়, বরং সার্বিক অবস্থার বিশ্লেষণমূলক আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। আর যেহেতু এটি একটি ধর্মীয় দৃষ্টিকোণের চাইতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশি আলোচিত, সেহেতু এই আলোচনার বিশ্লেষণটা বেশিরভাগ রাজনীতি কেন্দ্রিক। যখনই কোনো ধর্মীয় শক্তি রাজনীতিতে চলে আসে তখনও কিন্তু আসলে বিশ্লেষণটা রাজনীতি কেন্দ্রিকই হয়। তো সেই ক্ষেত্রে আমরা সেই দৃষ্টিকোণ থেকেই মূলত বিশ্লেষণগুলো করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। আপনাদের সকলের অবগতিতে আছে যে আফগানিস্তান এমন একটি দেশ যেটি ভূ রাজনৈতিকভাবে, বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ না মনে হলেও পৃথিবীর যারা বড় বড় পরাশক্তি তাদের নিকটে এক অজানা কারণে মহামূল্যবান সম্পদ। আমরা জানি একটা দেশের স্বাধীনতা এবং স্বকীয়তার জন্য সমুদ্রের সাথে কানেক্টেড থাকা অনেক জরুরি, না হলে বিদেশের সাথে পণ্য আমদানি এবং রপ্তানিতে ওই দেশ পরমুখাপেক্ষী হিসেবে থাকে। বাংলাদেশের মতো একটা ছোট দেশও নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে মূলত বিশাল বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের গড়ে ওঠা সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে, যেগুলো দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের পণ্য আমদানি এবং রপ্তানি সহজভাবে করতে পারে। কিন্তু আফগানিস্তান পৃথিবীতে এমন একটি দেশ যেই দেশটি চারিদিক থেকে ভূবেষ্টিত, তার সাথে কোনো সমুদ্রের কোনো কানেকশন নাই। এই জন্য আমদানি, পণ্য আমদানি এবং রপ্তানিতে আফগানিস্তান সবসময় অন্য দেশের উপর নির্ভরশীল, হয় ইরানের চাবাহার সমুদ্র বন্দরের প্রতি নির্ভরশীল অথবা পাকিস্তানের গোয়াদার সমুদ্র বন্দরের প্রতি নির্ভরশীল। তাহলে এরকম সমুদ্রের সাথে কানেক্টেড বিহীন একটা বহুবেষ্টিত দেশ কি জন্য বিশ্বের বড় বড় পরাশক্তির কাছে এতটা মূল্যবান? তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আফগানিস্তানের অবস্থান। আমরা যদি মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থানটা দেখি তাহলে আমাদের সাথে সীমানা শুধুমাত্র ভারতের পরাশক্তিগুলোর মধ্যে শুধুমাত্র ভারতের সীমানা আছে। কিন্তু যদি আমরা আফগানিস্তানের অবস্থান দেখি তাহলে বিশ্বের বড় থেকে বড় পরাশক্তিগুলোর সাথে এবং বিশ্ব রাজনীতিতে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় তাদের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। আফগানিস্তানের সীমান্ত যেমন পাকিস্তানের সাথে রয়েছে, আফগানিস্তানের সীমান্ত যেমন ইরানের সাথে আছে, আফগানিস্তানের সীমান্ত তেমন চীনের সাথে আছে, আফগানিস্তানের সীমান্ত তেমন সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া প্রভাবিত যে দেশগুলো, যে অঞ্চলগুলোর নিরাপত্তার উপর রাশিয়ার নিরাপত্তা নির্ভর করে, সেই সমস্ত দেশের সাথেও তথা মধ্য এশিয়ার দেশের সাথেও আফগানিস্তানের বিশাল সীমান্ত রয়েছে। তাহলে একসাথে এতগুলো পরাশক্তির সাথে সীমান্ত থাকা এবং আফগানিস্তান কেন্দ্রিক পাকিস্তান এবং ভারতের এক চরম এবং পরম স্বার্থ জড়িত আছে। পাকিস্তানের স্বার্থ হচ্ছে, পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত বিশাল লম্বা এবং জাতিগতভাবে, ভাষাগতভাবে আফগানিস্তান সীমান্তবর্তী যে অঞ্চল পাকিস্তানে রয়েছে তাদের ভাষা এবং জাতি আর আফগানিস্তানের বৃহৎ ভাষা এবং জাতির মধ্যে মিল রয়েছে। তো সীমান্তবর্তী এই অঞ্চলে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ, তো সীমান্তবর্তী এই অঞ্চলে ভাষাগত এবং জাতিগত মিল থাকার কারণে আফগানিস্তানে যা কিছু ঘটে তার একটা স্বাভাবিক প্রভাব পাকিস্তানে এসে পড়ে। ফলত আফগানিস্তানের নিয়ন্ত্রণ, আফগানিস্তানের রাজনীতির নিয়ন্ত্রণ যখন পাকিস্তানের হাতছাড়া হয়ে যায় তখন আফগানিস্তানের ভূমি এবং মাটিকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে লাগানো যে কোনো পাকিস্তান বিরোধী শক্তির পক্ষে সম্ভব। ফলত আফগানিস্তানের রাজনীতি পাকিস্তানের নিকটে পাকিস্তানের স্বাধীনতার মতোই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই ভারত এবং চীনও জানে যে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করার লক্ষ্যে, বিশেষ করে ভারত যদি চীনের উপর প্রভাব বিস্তার করতে চায় তাহলে পাকিস্তান দিয়ে যদি সম্ভব না হয় আফগানিস্তান যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সেটা দিয়েও ভারত চীনের উপর প্রভাব বিস্তার করার একটা রাস্তা পেয়ে যাবে। ঠিক তেমনই চীনও এই কথা খুব ভালোভাবেই জানে যে সে পাকিস্তান কেন্দ্রিক যে বিশাল প্রজেক্টগুলো গড়ে তুলতেছে, যেমন
পাকিস্তানের আমরা যেটা জানি যে পাকিস্তানের গিলগিত বালতিস্তান অঞ্চল থেকে নিয়ে পাকিস্তানের গোয়াদার সমুদ্রবন্দর পর্যন্ত যে বিশাল রাস্তা চীনের মাধ্যমে তৈরি হচ্ছে, এই বিশাল বিজনেস, এটার উপকারিতা চীনের জন্য সীমাহীন। এই জন্য যে চীন যদি এই রাস্তা ব্যবহার করে তার দেশে পণ্য আনা নেওয়া করে, তাহলে সমুদ্রপথে আরব উপসাগর ঘুরে বাংলাদেশ ভারতের পাশ দিয়ে বঙ্গোপসাগর ঘুরে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সাইড দিয়ে ব্রুনাইয়ের সাইড দিয়ে ওই দিক দিয়ে ঘুরে চীনকে তার মালামাল নিয়ে যেতে হবে, যেটা কিলোমিটারের দিক থেকে দূরত্বের দিক থেকে অনেক লম্বা। এটা আপনি ম্যাপে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু যখনই এটা গোয়াদার সমুদ্র বন্দর থেকে বাই রোড চীনের মধ্যে বা পাকিস্তানের মধ্যে দিয়ে চীনে প্রবেশ করবে, তখন এই সমুদ্রের রাস্তা কমে আসবে এবং রোডের মাধ্যমে সরাসরি বিশ্বের যে কোনো বিজনেসের সাথে চীন জড়িত হতে পারবে। এরকম বিশাল বড় বড় প্রজেক্টগুলোর নিরাপত্তাও মূলত আফগানিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার উপর নির্ভরশীল। ফলত অন্যদিকে রাশিয়ার জন্য আফগানিস্তান অনেক গুরুত্বপূর্ণ, যেটা ইতিপূর্বে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান আক্রমণ করেছিল তখন স্পষ্ট হয়েছিল। আর আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ যে আমেরিকা যেমন আরব অঞ্চলে নিজের প্রভাব ধরে রাখতে চায় মধ্যপ্রাচ্যে, ঠিক এশিয়াতেও নিজের প্রভাব ধরে রাখতে চায়। আর এশিয়াতে নিজের প্রভাব ধরে রাখার জন্য চীনের মোকাবেলায় ভারতকে ব্যবহারের মাধ্যমে আমেরিকা যা চায় সেগুলো আদায় করার একটা বড় মাধ্যম হচ্ছে আফগানিস্তানের মাটি। সুতরাং এটাও আমেরিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর অন্যান্য বিশ্লেষকদের আলোচনায় যেটা দেখা যায় যে আফগানিস্তানের মাটিতে যে ধরনের খনিজ সম্পদ রয়েছে, গুরুত্বপূর্ণ এবং বিরল খনিজ সম্পদ, যেমন লিথিয়ামের মতো এবং আরও ইউরেনিয়ামের মতো যে সমস্ত দুর্লভ পদার্থ, প্রচুর দামি মূল্যবান পদার্থ পৃথিবীর অন্যান্য জায়গায় পাওয়া সম্ভব হয় না, সেগুলোর সমাহার আফগানিস্তানের মাটিতে রয়েছে। ফলত খনিজ সম্পদের দিক থেকে, ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকে আফগানিস্তান বিশ্বের নিকটে অনেক গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এবার আমরা আসি ঐতিহাসিকভাবে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে আফগানিস্তানের প্রভাব চিরন্তন এবং চিরস্বীকৃত। আমরা যে মাহমুদ গজনবীর নাম জানি, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন, সেই মাহমুদ গজনবী মূলত আফগানিস্তানের গজনি শহর কেন্দ্রিক তার রাজত্ব গড়ে তুলেছিলেন, যে গজনি শহর এখনও আফগানিস্তানে গজনি নামেই পরিচিত। আমরা যে মোহাম্মদ ঘোরির নাম শুনি, সে মোহাম্মদ ঘোরি যে ঘোর কেন্দ্রিক তার রাজত্ব গড়ে তুলেছিলেন সেই ঘোর এখনও আফগানিস্তানে ওই নামেই পরিচিত। আমরা আহমদ শাহ আবদালির নাম জানি, তিনি পাঞ্জাবের মারাঠা পাঞ্জাব এবং রাজস্থানের যে সমস্ত রাজপুত এবং মারাঠা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, এটা সকলের নিকটে পরিচিত। ভারত উপমহাদেশের মোঘল শাসকদের কথা আমরা জানি, জহিরুদ্দিন বাবরের কথা আমরা জানি, তাদের পরবর্তী বিখ্যাত মোঘল শাসকদের কথা জানি, যারা পুরো ভারতবর্ষ, ভারত উপমহাদেশ প্রতাপের সাথে শাসন করেছে। তারাও মূলত আফগানিস্তান থেকে এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করে আর ভারতসহ ভারত উপমহাদেশের ক্ষমতা দখল করে নিয়েছিলেন। তাহলে ইতিহাস ঘাটলে দেখা যায় যে ভারত উপমহাদেশের উপর আফগানিস্তান থেকে আসা মানুষের যুদ্ধ এবং প্রভাব চিরন্তন চিরস্বীকৃত। আর ঐতিহাসিকভাবে আরও একটি জিনিস স্পষ্ট হয় যে যত পরাশক্তি পৃথিবীতে এসেছে প্রায় সব পরাশক্তির সাথেই আফগানিস্তানের মানুষের একটা লড়াইয়ের ঐতিহ্য রয়েছে। যেমন আমরা যদি মঙ্গোলীয়দের কথা বলি, তাহলে মঙ্গোলীয়দের সাথে আফগানিস্তান থেকে খওয়ারিজম শাহ সিনা টান করে তিনি সাহসিকতার সাথে যে লড়াই করেছিলেন এবং প্রথম প্রাথমিক অবস্থায় মঙ্গোলীয়দেরকে একটা বাধাগ্রস্ত করা এবং একটা পরাজয়ের স্বাদ আস্বাদন করতে পারার মতো অবস্থা একমাত্র খওয়ারিজম শাহের ছিল, যিনি সেটা আফগানিস্তান থেকে করছিলেন। পরবর্তীতে আমরা ব্রিটিশদের কথা জানি, ব্রিটিশদের কবর আফগানিস্তানে রচিত হয়েছে এবং তারা সেখানে খুব কম সংখ্যক সৈন্য নিয়ে প্রাণে পালিয়ে বাঁচতে পেরেছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের কথা জানি, তারাও আফগানিস্তানে পরাজিত হয়ে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে। পরবর্তীতে আমরা আজকের যুগে আমেরিকার কথাও জানি, আজকের যুগে আমরা আমেরিকার কথা এভাবে জানি যে আজকের যুগে মানুষ প্রযুক্তির পূজারি। মানুষ মনে করে প্রযুক্তি যার হাতে তার হাতেই সব কিছু, আর যার হাতে প্রযুক্তি নাই তার হাতে কিছু নাই। প্রযুক্তির পূজারি এই পৃথিবী ভুলতে বসেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, মানুষ চেষ্টা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা থাকলে, ধৈর্য থাকলে, সবর থাকলে, আসলে প্রযুক্তি না থাকলেও বিজয় সম্ভব। এটা কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল। তো প্রযুক্তির পূজার এই যুগে, প্রযুক্তি পূজার এই যুগে বিশ্বের সবচেয়ে মহাপরাশক্তি আমেরিকা যেভাবে আফগানিস্তানের মাটিতে এক প্রকার পরাজয়, যদিও আমেরিকাও জয় জয় ভাব নিয়ে আফগানিস্তান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরও আমেরিকার বিভিন্ন কথার মধ্যে
বিভিন্ন কথার অসামঞ্জস্যতার মধ্যে পরাজয়টা কিছুটা হলেও ফুটে ওঠে। সে অসামঞ্জস্যতা হচ্ছে আমেরিকা এখন বলতে চায় তারা আফগানিস্তানে এসেছিল শুধুমাত্র আল কায়দাকে সরানোর জন্য এবং ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য। সেই কাজে তারা সফল হয়েছে, সুতরাং তাদের প্রজেক্ট শেষ, অতএব তারা আফগানিস্তানে বিজয়ী, এই জন্য তারা চলে যাচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ জানে যে তারা বহু বক্তব্যে বলেছিল যে তারা এই দেশটাকে পুনর্গঠন করার জন্য এবং এই দেশে তাদের অনুগত সরকার রক্ষা করার জন্য যদি শুধুই ওসামা বিন লাদেনকে হত্যা করার উদ্দেশ্য হতো, তাহলে হত্যা করার পরেই হয়তো তারা চলে যেত বা পতন ঘটার পরেই হয়তো চলে যেত। কিন্তু দীর্ঘ ২০ বছর যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো এবং যে সরকারকে তারা গড়ে তুললো, চারটে প্রেসিডেন্ট মিলে, বুশ মিলে, ওবামা মিলে, বাইডেন মিলে, ট্রাম্প মিলে, চারজন প্রেসিডেন্ট ২০ বছর যাবত যে দেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার সাধারণ আফগান জনগণের জীবন নষ্ট করে, নিজস্ব আমেরিকান সৈন্যবাহিনীর জীবন নষ্ট করে তারা যেই দেশকে গড়ে তুলতে চেয়েছিল, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল এবং যাদেরকে সরিয়ে যাদেরকে লালন পালন করেছিল, তারা সেই দেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করার আগেই তাদের চোখের সামনেই যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে এসেছিল, তারা যাদেরকে তারা লালন পালন করেছিল তাদেরকে তাদের চোখের সামনে পরাজিত করলো, তাদের সম্পূর্ণরূপে আফগানিস্তান পরিত্যাগের পূর্বেই। এবং বর্তমানে তারা যে একটা জয় জয় ভাব দেখাচ্ছে সেটার সাথে তাদের অতীতের কথাবার্তার অসামঞ্জস্যতা কিছুটা হলো পরাজয়ের ইঙ্গিত বহন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে, ভূ রাজনৈতিকভাবে আফগানিস্তানের অবস্থান দেখলাম। এখানে যদিও আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তারপরেও যেহেতু আফগানিস্তান কেন্দ্রিক আলোচনা যখনই হয় তখন খোরাসানের নাম উচ্চারিত হয় এবং খোরাসান কেন্দ্রিক অনেক হাদিস আমাদের সামনে পেশ করা হয়, যার অধিকাংশই বা প্রায় সব হাদিসই সানাদগতভাবে দুর্বল। তবে একটা হাদিস, যে হাদিসে খোরাসানের নাম নেই কিন্তু ওই অঞ্চলের পরিচয় বর্ণনা করতে গিয়ে সবাই খোরাসানের কথা বলেছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লাউ কানা দীন ইনদা সোরাইয়া, যদি দীন সোরাইয়া তারকার ওখানেও থাকে তাহলে এই সালমান আল ফার্সি তাদের ভাইয়েরা, তাদের জাতি এবং গোত্রীয় ভাইয়েরা সেখান থেকে দিনকে ছিনিয়ে নিয়ে আসবে। তো ফার্সি বা ফুরসের পরিচয় দিতে গিয়ে মুয়াজ্জামুল বুলদান গ্রন্থের লেখক ইয়াকুত আল হামাবি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে ফুরস বা ফারিস হচ্ছে বেলাদ মা ওয়ারা ইন নাহার বি খোরাসান, নাহার নদী, নাহার বলতে যে নদীকে বোঝানো হয় সেই নদী হচ্ছে জাইহুন নদী। জাইহুন নদীর তীরবর্তী খোরাসান অঞ্চলের যে এলাকা রয়েছে সেটাই মূলত হচ্ছে ফুরস বা ফারেস বা সালমান ফার্সির এলাকা। আর আমরা জানি যে জাইহুন নদীকে আমুদরিয়া বলা হয়, যেটা আফগানিস্তানের উত্তরাঞ্চল বাদাখশান প্রদেশের ওয়াখান করিডোরের যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালা থেকে আমুদরিয়া এই নদীর উৎপত্তি। তারপরে এই নদী তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এই দেশগুলোর মধ্যে দিয়ে অরল সাগরে গিয়ে পতিত হয়েছে। নদীটি একটি স্লথ গতির নদী। আর এই নদীকে এই হাদিসের ব্যাখ্যায় বড় বড় মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। সুতরাং এই নদী কেন্দ্রিক, এই নদীর আশেপাশে গড়ে ওঠা যে অঞ্চল সেগুলোকে খোরাসান হিসেবে ঐতিহাসিকভাবে গণ্য করা হয়। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, ইরান, এই অঞ্চলগুলোতে খোরাসান হিসেবে গণ্য করা হয়। আর পৃথিবীর যত বড় বড় মহাদ্দিস এসেছেন তাদের অধিকাংশ মহাদ্দিসই এই অঞ্চলগুলো থেকে এসেছেন। আপনারা হয়তো শুনলে মনে করবেন যে সে এই মহাদ্দিসগুলো সবাই যদি খোরাসান অঞ্চলের হয় তাহলে আবার কোন মহাদ্দিস বাকি থাকলো যারা খোরাসান অঞ্চলের নন? আমাদের নিকটে পরিচিত যত মহাদ্দিস আমাদের নিকটে নাম জানা আছে তার অধিকাংশই ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম দারাকুতনি, ইমাম বাইহাকি, ইমাম দারিমি, ইমাম ইবনু খুজাইমা, ইমাম ইবনু হিব্বান, ইমাম আল খাত্তাবি, ইমাম হাকিম থেকে শুরু করে আবদুল্লাহ ইবনুল মুবারক, আবু হাতিম আর রাজি, আবু জুরআ আর রাজি, ইসহাক বিন রাহওয়াই, এরকম যত বড় বড় ইমাম রয়েছে তাদের সকলের জন্মস্থান বসবাস, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তাদের সকলের জন্মস্থান এবং বসবাস হচ্ছে খোরাসান অঞ্চল। তার মধ্যে আফগানিস্তানের কয়েকটা শহরকে আমি আপনাদের সামনে নির্দিষ্ট করে উল্লেখ করতে চাই। যেমন ইমাম আবু দাউদ আস সিজিস্তানি, সুনানে আবু দাউদের লেখক, তার জন্মস্থান বর্তমান আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী যে অঞ্চল যেটিকে সিস্তান বলা হয়, ওই অঞ্চল, যেই অঞ্চলে পাকিস্তান এবং ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের যে অঞ্চলে বালুচরা বসবাস করে সেটাই হচ্ছে সিস্তান, যেটা সিজিস্তান, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লার জন্মস্থান। ঠিক তেমন ইমাম খাত্তাব এবং ইমাম ইবনু হিব্বান, সহিহ ইবনু হিব্বানের লেখক ইমাম ইবনু হিব্বান এবং মাআলিমুস সুনান ওয়া আলামুল হাদিস, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এবং সুনানে আবু দাউদের পুরাতন
এবং সহিহ বুখারীর সবচেয়ে পুরাতন ব্যাখ্যা গ্রন্থগুলোর একটি। ইমাম খাত্তাবি এবং সহিহ ইবনে হিব্বানের লেখক ইমাম ইবনে হিব্বানের জন্মস্থান হচ্ছে বুস্ত, তাদের নামের শেষে লাগানো হয় ইবনে হিব্বান আল বুস্তি, ইমাম আল খাত্তাবি আল বুস্তি। এই বুস্তটাই হচ্ছে লস্করগাহ, লস্করগাহ নামক জায়গা, যেই জায়গার একটা বিমানবন্দর আছে এখনও বুস্ত এয়ারপোর্ট নামে, এবং যেটা দখল করার জন্য তালেবানদেরকে প্রচুর পরিমাণে যুদ্ধ এবং রক্তক্ষয় ঘটাতে হয়েছে লস্করগাহ দখল করতে গিয়ে। এটা আপনি ম্যাপে দেখলে বুঝতে পারবেন। তো বুস্ত এয়ারপোর্ট আছে, ওই অঞ্চলগুলোই ইমাম খাত্তাবি এবং ইমাম ইবনে হিব্বানের জন্মস্থান এবং বেড়ে ওঠার অঞ্চল। ঠিক তেমনি আমরা যদি দেখি বুখারার কথা, তিরমিজির কথা, ওই আমুদরিয়ার আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে তিরমিজ, যেটা এখনও ওই নামে রয়েছে। এবং আমরা যদি দেখি মারো, যেটা যত ইমামের নামের শেষে আল মারওয়াজি আছে, আবদুল্লাহ ইবনে মুবারক আল মারওয়াজি, ইসহাক ইবনে রাহওয়াই আল মারওয়াজি, এই মারোটা মূলত আফগানিস্তানের হেরাত সীমান্তবর্তী অঞ্চল থেকে অল্প দূরে অবস্থিত। ঠিক তেমনি আমরা যদি আর রাজি নামে যত ইমাম আছে, আবু হাতেম আর রাজি, আবু জুরআ আর রাজি, তাহলে এটাও আফগানিস্তান থেকে অতি নিকটে ইরান সীমান্তবর্তী তেহরান অঞ্চলে অবস্থিত হচ্ছে আর রায়, রায়নগরী। তো এই অঞ্চলগুলো মূলত ছিল মহাদ্দিসদের আবাদী অঞ্চল। এবং যত ইমামের নামের শেষে বালখি আছে, যাদের নামের শেষে হারবি আছে, যেমন আবু দার আল হারবি, সহিহ বুখারীর রাবিদের নুসখার বর্ণনাকারীদের একজন বিখ্যাত বর্ণনাকারী হচ্ছে আবু দার আল হারবি, যাদের নামের শেষে হারবি আছে, তারা সকলেই হচ্ছে আফগানিস্তানের হেরাত অঞ্চলের অধিবাসী। যাদের নামের শেষে বালখি আছে, তারা সকলেই হচ্ছে আফগানিস্তানের বালখ অঞ্চলের অধিবাসী, যেমন আমাদের মহাস্থানগড়ের মাহিশাওয়ার বালখি ইতিহাস আপনারা পাবেন, ওই বালখি হচ্ছে আফগানিস্তানের বালখ অঞ্চলের অধিবাসী। ঠিক তেমনি কুতুবে সিত্তার যত ইমাম আছে, এই ছয়জন ইমামের শিক্ষক কোতাইবা বিন সাঈদ আল বাগলানি, যে কোনো হাদিস গ্রন্থ খুঁজলেই হাদ্দাসানা কোতাইবা, হাদ্দাসানা কোতাইবা, আমাকে কোতাইবা হাদিস শুনিয়েছেন, ইমাম বুখারী বলছে হাদ্দাসানা কোতাইবা, মুসলিম বলছে হাদ্দাসানা কোতাইবা, ওই কোতাইবা বিন সাঈদ আল বাগলানি, এটাও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের একটা অঞ্চল বাগলান, যেটা নিয়ে ইদানিং আজকাল আলোচনা হচ্ছে। আজকাল এই জন্য আলোচনা হচ্ছে যে পাঞ্জশির কেন্দ্রিক যে আলোচনাটা চলতেছে, এটা আমরা আলোচনা শেষের দিকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তাহলে ইলমি দিক থেকে আমরা এই অঞ্চলের একটা ভূমিকা আপনাদের সামনে ফুটিয়ে তুললাম। এবার আমরা মূল বিশ্লেষণমূলক আলোচনায় যাওয়ার আগেই তালেবানদের উৎপত্তির ইতিহাস সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, এবং তালেবানদের সাথে অন্যান্য যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের সাথে তালেবানদের কিছু পার্থক্য, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ বিজয় পরবর্তী আমেরিকার সিআইএর সহযোগিতায়, পাকিস্তানের আইএসআইয়ের সহযোগিতায় যে মুজাহিদিন বাহিনীগুলো সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল, সেই মুজাহিদিন বাহিনীগুলোই পরবর্তীতে পরস্পর যুদ্ধ লিপ্ত হয়, গৃহযুদ্ধে লিপ্ত হয় ক্ষমতা দখল করা কেন্দ্রিক। যেমন আমরা বর্তমানে হিজবে ইসলামের লিডার গুলবুদ্দিন হিকমতিয়ার, যদিও এটা আমাদের বাংলা ভাষায় গুলবুদ্দিন হিকমতিয়ার লেখে, যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন আফগানিস্তানের, কিন্তু আসলে আরবিতে নামটা লিখলে দেখা যায় কলবুদ্দিন হিকমতিয়ার। তো তার সাথেও কিন্তু একসময় তালেবানদের যুদ্ধ হতো ক্ষমতা কেন্দ্রিক। তো ক্ষমতা দখল করা কেন্দ্রিক একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আফগানিস্তানে, এবং এই গৃহযুদ্ধের কারণে পুরো আফগানিস্তানের ল অ্যান্ড অর্ডার তথা আইনের শাসন ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, এবং একটা হাহাকার, অরাজকতা এবং লুটতরাজ, লুণ্ঠন, মারামারি, নিরাপত্তাহীনতা, আমন আমানহীনতার অবস্থা বিরাজ করে। এরকম একটা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ার অবস্থার মধ্যে, আমন আমান ভেঙে পড়ার অবস্থার মধ্যে আফগানিস্তানের কান্দাহার, এই কান্দাহার শহরেই, কান্দাহার কেন্দ্রিক যে অঞ্চল, এই অঞ্চলগুলোতেই মূলত তালেবানের উৎপত্তি ঘটে। এই কান্দাহার কেন্দ্রিক পশতুন যে জাতি রয়েছে, এই পশতুন জাতিগোত্রের একটা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র মিলে ওই অঞ্চলে একটা মহিলাকে ধর্ষণ করা হলে এবং ধর্ষণকারীর কোনো বিচার না হলে, যেহেতু সারা দেশে তখন ল অ্যান্ড অর্ডার ছিল না, সারা দেশে কোনো আইনের শাসন ছিল না, কোনো বিচার না হলে মাদ্রাসার ছাত্ররাই মিলে এলাকার জনগণের উপস্থিতিতে সেই ধর্ষককে হত্যার শাস্তি বা ফাঁসির শাস্তি প্রদান করে। এই শাস্তি প্রদানের ফলত কারণে এলাকার লোকজনের মধ্যে মাদ্রাসার ছাত্রদের প্রতি একটা ভরসা আসে যে আমাদের এখন যে অনিরাপদ অবস্থা বিরাজ করছে, সেখান থেকে আমরা তাদের মাধ্যমে উদ্ধার পেতে পারি। এইভাবে এক গ্রাম, দুই গ্রাম, তিন গ্রাম এবং ধীরে ধীরে পুরো কান্দাহার এবং অতি অল্প সময়ে পুরো আফগানিস্তান তালেবানের অধীনে চলে আসে। এবং তালেবানের অধীনে সেই সময়ে চলে আসার এবং আজকে চলে আসার দুইটার পিছনে একটা বড় মিল আছে, সেটা হচ্ছে অতি দ্রুত সময়ে নিরাপত্তা বাস্তবায়ন করতে পারা। আজকের বিশ্লেষণে যদি আমরা আসি,
অতীতের বিশ্লেষণ একটু সংক্ষেপ করে নিয়ে আজকের বিশ্লেষণে যদি আসি, তালেবানদের উৎপত্তির পরপরই তাদেরকে প্রাথমিকভাবে সৌদি আরব এবং পাকিস্তান স্বীকৃতি দান করে। 1996 থেকে 2001 প্রায় 5 বছর, 4.5 বছর তালেবান শাসন করে এবং সেই সময়ে তাদের অনেক আইন এবং অনেক বিষয় সারা পৃথিবীতে সমালোচিত হয়েছিল। যেমন বামিয়ানের মূর্তি, বিখ্যাত বামিয়ানের বৌদ্ধদের বিখ্যাত মূর্তি কিন্তু তালেবানরা ভেঙে ফেলে, যেটি নিয়ে সারা পৃথিবীতে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। সবচেয়ে বড় সমালোচনা শুরু হয় টুইন টাওয়ারে হামলার পর, তার দোষ দিয়ে দেওয়া হয় আল কায়দার উপর এবং আফগানিস্তানের সরকার আল ইমার আল ইসলামিয়া তথা তালেবানের নিকটে দাবি জানানো হয় তাদেরকে হস্তান্তর করার জন্য। তারা হস্তান্তর করতে রাজি না হওয়ায় আমেরিকা সেখানে হামলা করে এবং সব কিছু ধ্বংস করে দেয়। এখানে আলোচনায় আছে এবং পারভেজ মোশারফের বইয়েও লেখা আছে যে ওই সময় পাকিস্তান এবং সৌদি আরব তালেবানদেরকে পরামর্শ দিয়েছিল তারা যেন সেই সময়ে ওসামা বিন লাদেনকে আমেরিকার নিকট হস্তান্তর করে দিয়ে নিজের দেশকে হেফাজত করে। তো ওই সময় ওসামা বিন লাদেনকে হস্তান্তর করে দেওয়াটা বেশি বুদ্ধিমানের পরিচয় ছিল না, না দেওয়াটা বেশি যৌক্তিক সিদ্ধান্ত ছিল সেটা ইতিহাসই বিবেচনা করবে, বিশ্লেষকরাই বিবেচনা করবে, সেইটা নিয়ে আমরা আর এখানে কিছু বলতে চাচ্ছি না। তারপরের ইতিহাস তো সকলের জানা যে যখন আমেরিকা সেখানে আক্রমণ করে তখন ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানের আল ইমার আল ইসলামিয়া বা তালেবান যারা তালিবস যারা আছে এই তালিবসরা বিভিন্ন পাহাড়ে এবং মরুতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তারা গেরিলা আক্রমণের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে ধীরে 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 আমেরিকার উপর চাপ বা প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং আমেরিকা দীর্ঘ 20 বছরে তাদের সাথে যুদ্ধ শেষ না করতে পারার কারণে এবং তাদেরকে পরিপূর্ণরূপে নিঃশেষ না করতে পারার কারণে একটা সুপার পাওয়ার হওয়ার পরও রাষ্ট্র ক্ষমতায় নাই, শাসন ক্ষমতায় নেই, এরকম একটা সাধারণ দলের সাথে চুক্তিতে চলে যায় যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং সেই চুক্তির পরপরই, যেই তারিখে তাদের দেশ ছাড়ার কথা 31 আগস্ট, চুক্তির পরপরই নতুনভাবে তালিবসরা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করা শুরু করে এবং প্রাথমিকভাবে কৌশলগত কারণে তারা সীমান্তবর্তী অঞ্চল এবং সীমান্তের যে পাসিং বা ক্রসিংগুলো আছে যেগুলো দিয়ে মাল আনা নেওয়া আমদানি রপ্তানি সংঘটিত হয় সেই সমস্ত সীমান্তবর্তী বন্দরগুলো এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো প্রথম প্রাথমিকভাবে তারা নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। তারপরে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে, উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে তারা তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে। এই জন্য যে 2001 সালে আমেরিকা যখন আফগানিস্তানে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল তখন উত্তরাঞ্চল, নর্থ অ্যালায়েন্স বলা হয়, এই উত্তরাঞ্চলের মানুষগুলো সাধারণত পশতুন নয়, সাধারণত তারা উজবেক, তাজিক, কাজাখ তথা অন্য জাতি, আর তালিবস যারা তারা মূলত পশতুন জাতি গোত্রের বেশি। আর আফগানিস্তানে গোত্রভিত্তিক যে রাজনীতি এবং গোত্রভিত্তিক যে রেষারেষি এবং শত্রুতা এবং গোত্রীয় শাসন এটা আদিকাল থেকে আছে, যেটাকে লয়া জিরগা বলা হয় বা বাংলায় লেখে নয়া জিরগা। জিরগার মাধ্যমে গোত্র নেতারা বসে আফগানিস্তান শাসন করে, এই গোত্র প্রধানের অধীনে থেকে গোত্রীয় নীতির মাধ্যমে বড় হওয়া এটা আফগানিস্তানের জন্মগত, আফগানিস্তানের মানুষদের জন্মগত বৈশিষ্ট্য। তাহলে উজবেক, তাজিক, কাজাখ এবং হাজারা, শিয়া গোষ্ঠী হাজারা, তাদের সাথে পশতুনদের ঐতিহাসিকভাবে একটা রেষারেষি আছে, এই রেষারেষিকে কাজে লাগে এবং তাদের অধিকাংশ বসবাসের অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল। এবং আজকের পাঞ্জশির, যে পাঞ্জশির এখনও তালেবান দখল, তালিবসরা দখল করতে পারেনি এবং যে পাঞ্জশির 1996 থেকে 2001 তালিবসরা দখল করতে পারেনি, সেই পাঞ্জশির কিন্তু নর্থ অ্যালায়েন্সের মূল কেন্দ্র ছিল। তাহলে ওই পাঞ্জশির এবং নর্থ অ্যালায়েন্সের পশতুন বিদ্বেষী যে জাতিগোত্র আছে তাদেরকে কাজে লাগিয়ে ওই সময় আমেরিকা অতি দ্রুত তালিবসদের পতন ঘটিয়েছিল। এই জন্য এইবারের বিজয় অভিযানের শুরুতে তালিবসরা সবচেয়ে বেশি শক্তি নিয়োগ করে, বিনিয়োগ করে উত্তরাঞ্চলে এবং উত্তরাঞ্চলের বড় বড় শহর তারা বিজয় করে, যেটা আমরা জানি হেরাত, বাল্খ, মাজারি শরীফ, বাদাখশান, ওয়াখান করিডোরের অঞ্চল, চীন সীমান্তবর্তী বাদাখশান ওয়াখান করিডোরের অঞ্চল, এই পুরো উত্তরাঞ্চল কিন্তু তারা এবার সর্বপ্রথম বিজয় করে, মানে আগে বিজয় করার চেষ্টা করে। আর যেহেতু তারা জানে দেশের দক্ষিণাঞ্চল তথা পশতুন শাসিত অঞ্চলগুলো তারা অটোমেটিকই দখল করতে পারবে, তারপরেও পাঞ্জশির দখল করতে বাকি থেকে যায়, যেটা নিয়ে এখন রানিং যুদ্ধ চলতেছে তালিবসদের সাথে। পাঞ্জশিরের আহমদ শাহ মাসুদের যে সন্তান, যার পিতা একসময় নর্থ অ্যালায়েন্সের নেতৃত্ব দিত, তারা সেখানে যুদ্ধ বিগ্রহে লিপ্ত আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি যে নতুন বিজয় অভিযানের সময় তারা কৌশলগত দিকগুলো বিবেচনা করে তালিবসরা সামনে আগায় এবং কৌশলগত দিক বিবেচনা করে সামনে আগানোর ক্ষেত্রে বলতে থাকা হলো যে গ্রাম অঞ্চলগুলো, সীমান্ত অঞ্চলগুলো যত দ্রুত তালিবস দখল করতে পেরেছে শহর তত দ্রুত পারবে না। এই জন্য যে বহুদিন থেকে 20 বছর থেকে তারা শহরের বাইরে, 20 বছর থেকে তারা শহরের বাইরে, আর শহরের নিরাপত্তায় আছে আফগান সেনাবাহিনী। তাহলে একদিকে উজবেক, তাজিক, কাজাখ, রেশারেশিওয়ালা, বিদ্বেষওয়ালা জাতিগোত্র, আর একদিকে আফগান সেনাবাহিনী, এত কিছুর পরেও শুধু চুক্তির মাধ্যমে
তালিবদের পক্ষে আফগান বিজয় করা সম্ভব নয়। শুধু তালিবস কেন, আর যে কোনো শক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমেরিকার সাথে চুক্তি করিয়ে দেওয়া হয়, তাহলেও তারা একবারে অল্প সময়ের মধ্যে পুরো আফগান দখল করে নেবে, এটা খুব কঠিন। আফগানদের পরস্পর জাতিগোত্র অনুযায়ী যে বিদ্বেষ আছে সেটার কারণে, এবং যে আফগান সেনাবাহিনী আছে যারা 20 বছরের প্রশিক্ষিত তাদের কারণে। তো এই ত্রিমুখী সংঘর্ষ মূলত তালিবসরা কয়েকটা উপায়ে তাদের যে বিজয় এবং সেখানে অতি অল্প সময়ে যে তারা শহরগুলো দখল করে ফেলেছে চোখের পলকে, যখন মানুষ বলেছে আর 6 মাস লাগবে কাবুল দখল করতে, তখন তারা 24 ঘন্টাও 3টা প্রাদেশিক রাজধানী দখল করার রেকর্ড আছে, এবং 2 সপ্তাহের মধ্যে পুরো আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো দখল করে ফেলেছে। এবং মাজারে শরীফে যখন আশরাফ গনি সফরে যান, তখন মাজারে শরীফকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল তালিবসরা। মাজারে শরীফ আবদ্ধ, মাজারে শরীফে সফরে যান আশরাফ গনি তার সেনাবাহিনীকে উৎসাহ দেওয়ার জন্য। অথচ আশরাফ গনির সফরের 3 দিনের মধ্যে মাজারে শরীফের পতনটা ঘটে 3 দিনের মধ্যে কাবুলেরও পতন ঘটে। যেটা মানুষ এত দ্রুত পতন ঘটবে, এটা মানুষ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের যারা গণমাধ্যমের সাথে যারা সরাসরি জড়িত আছে বিশ্বের মানুষজন কেউই কল্পনা করেনি যে এত দ্রুত পতন ঘটবে। তাহলে গ্রাম থেকে উঠে আসা এবং 20 বছর শহর থেকে দূরে থাকা একদল তালিবস কিভাবে, কোন পদ্ধতিতে, কোন উপায়ে এই শহরগুলো, প্রাদেশিক রাজধানীগুলো এবং কাবুল সহ এত দ্রুত এত অল্প সময়ে পতন ঘটালো, এটার জন্য আমাদের বিশ্লেষণে আমরা 4টা কারণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তাদের এত দ্রুত বিজয়ের যেটা সবচেয়ে বড় কারণ, যেটা আমরা আগের বারও বলেছি, যে 1996 থেকে 2001 তালেবানদের যত দুর্নাম ছিল একটা সুনাম সেই সময় ছিল, সেটা হচ্ছে নিরাপত্তা বাস্তবায়ন করতে পারা। এবং ঠিক এইবারও তালেবানদের দ্রুত বিজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে অতি দ্রুত সময় নিরাপত্তা বাস্তবায়ন করতে পারা। এত আফগানিস্তানের বিশাল এরিয়া, এক বাংলাদেশের 7-8 গুণ হতে পারে আফগানিস্তান, এই বিশাল এরিয়া যে তালিবসরা এত দ্রুত দখল করলো এবং বড় বড় প্রাদেশিক রাজধানী দখল করলো, কোথাও কিন্তু আপনি দেখবেন না যে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, একটা লুটতরাজ হয়েছে, একটা ধর্ষণ হয়েছে, একটা মারামারি হয়েছে, একটা হত্যা হয়েছে, একটা ছিনতাই হয়েছে, পাবেন না। কাবুলের মতো রাজধানী দখল করার মাত্র 3 ঘন্টার মধ্যে, এবং কাবুল দখল করার ক্ষেত্রে 15 আগস্ট রাতে যখন কাবুল দখল করার ঘোষণা দিল তালিবসরা তাদের অফিসিয়াল টুইটারে, তখন তারা কিন্তু কারণ এটাই উল্লেখ করেছে যে আশরাফ গনি কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে ওখানে যে আফগান তৎকালীন যে সরকার, তথা যে 1-2 সপ্তাহ আগে আশরাফ গনির যে সরকার, সেই সরকার নিরাপত্তা বাস্তবায়নের জন্য যে কার্যক্রমগুলো করত, সেই সরকারের পুরো ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ে এবং পুরো কাবুলে একটা লুটতরাজ, চুরি, ডাকাতির অবস্থা বিরাজ করতেছে। অতএব এই যে একটা অনিরাপদ অবস্থা রাজধানীতে বিরাজ করতেছে, অনিরাপদ অবস্থা দূর করার জন্য এবং নিরাপত্তা কায়েম করার জন্য আমরা কাবুল দখল করার ঘোষণা দিলাম। নিরাপত্তা কায়েম করার জন্য তারা কাবুল দখল করার ঘোষণা দিয়েছে, এবং কাবুল দখলের মাত্র তিন ঘন্টার মধ্যে পুরো কাবুলকে সম্পূর্ণরূপে নিরাপদ, আমন আমান কায়েম করতে তারা সফল হয়েছে। তাহলে এই সুনাম তাদের আগেও ছিল, এই সুনাম তাদের এখনও আছে। এই জন্য এই সুনামের কারণে সাধারণ যারা আফগান জনগণ আছে, তারা একটা গৃহযুদ্ধের চাইতে, যে আমি যদি তালিবসের কাছে আত্মসমর্পণ না করি, অন্য কারোর সাথে থাকি, তাহলে একটা গৃহযুদ্ধ দেখা দেবে। আমি যদি আর অন্য কারোর সাথে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে যে নিরাপত্তা পাবো এটার কোনো গ্যারেন্টি নাই। সেই জায়গায় যেহেতু 1996 থেকে 2001 পর্যন্ত তালিবসদের একটা সুনাম ছিল নিরাপত্তা কায়েমে, তাহলে তাদের নিকটে আত্মসমর্পণ করলে অন্তত পক্ষে নিরাপত্তা কায়েমের প্রতি আমি নিশ্চয়তা পেতে পারি। এই নিরাপত্তা কায়েমের নিশ্চয়তা পাওয়ার আশাই সাধারণ জনগণ তালিবসদের হাতে পুরো আফগানিস্তান এত দ্রুত সময়ে দিয়ে দিতে সরিষা সম পরিমাণ কুণ্ঠাবোধ করেনি, আর তাদের এই আশা এখন পর্যন্ত রক্ষা করে চলেছে। এবং এই বিশাল অঞ্চল অতি অল্প সময় দখল করার পরও কোথাও নিরাপত্তাহীন অবস্থা বিরাজ করেনি। দ্বিতীয়ত, ক্ষমার ঘোষণা। যারা আফগান সেনাবাহিনীতে ছিল তারা যে হীনম্মন্যতায় ভুগত, সেই হীনম্মন্যতা হচ্ছে আফগান সেনাবাহিনী নির্দিষ্ট কোনো জাতি গোত্র কেন্দ্রিক গড়ে তোলা হয়নি। যে আফগান সেনাবাহিনীর সব সদস্য তাজিক, আফগান সেনাবাহিনীর সব সদস্য উজবেক, আফগান সেনাবাহিনীর সব সদস্য কাজাখ, আফগান সেনাবাহিনীর সব সদস্য পাশতুন, আফগান সেনাবাহিনীর সব সদস্য হাজারা, এরকম নির্দিষ্ট জাতি গোত্র কেন্দ্রিক গড়ে ওঠা হয়নি। বরং সব জাতি গোত্রের সংমিশ্রণে আফগান সেনাবাহিনী গড়ে উঠেছে। আর যেহেতু আফগানদের রক্তে মিশে আছে আজীবন নিজস্ব জাতি গোত্রের মাধ্যমে নিরাপত্তা খোঁজার, তাহলে যখন তারা দেখছে যে একটা সেনাবাহিনী যেখানে নির্দিষ্ট জাতিগোত্রের একত্রিত হয়ে নিরাপত্তার কোনো রাস্তা এবং নিশ্চয়তা নাই, এরকম একটা সংমিশ্রিতওয়ালা বাহিনীর সাথে থেকে নিজের গোত্রের বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে বা একটা প্রতিষ্ঠিত জাতি এবং গোত্রের বিরুদ্ধে যাওয়াটা বেশি নিরাপদজনক হবে না, বরং রিস্কি হবে। পাশাপাশি তারা আফগান যে ক্ষমার ঘোষণার কথা বারবার বলতে থেকেছে তালেবানেরা, তালিবসরা, এই ক্ষমার ঘোষণা কিন্তু তারা বিশ্বাস করেছে। এই ক্ষমার ঘোষণা তারা এভাবে বিশ্বাস করেছে
যে তারা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এবং ক্ষমতা দখলের পরপরও তালিব সাব সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আমেরিকার সাথে আফগান সেনাবাহিনীর সাথে আফগানি সরকার কর্মকর্তা কর্মচারী যে যেখানে ছিল সকলের প্রতি আম ক্ষমা ঘোষণা এবং সকলকে নিজ নিজ কাজে যোগদান করার যে ঘোষণা দিয়েছে, শুরু থেকে তারা এই ক্ষমার ঘোষণাগুলো দিয়ে আসতেছিল। এবং এরকম শত শত ভিডিও ফেসবুক, ইউটিউব, টুইটারে পাবলিশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আফগান সেনাবাহিনী তাদের অস্ত্র সমর্পণ করছে এবং তাদের হাতে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার টাকা তালিবসরা দিয়ে দিচ্ছে এবং তাদের পরিবার এবং আহল আয়ালকে নিরাপদ ঘোষণা করে দিচ্ছে। তো এই ক্ষমার ঘোষণা বিশ্বাস করার কারণও মূলত দ্রুত পুরো আফগানিস্তান কন্ট্রোল করা তালিবসের পক্ষে সম্ভব হয়। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে কূটনৈতিক সফলতা। আমরা দেখেছি মাঠের যুদ্ধের পাশাপাশি তালিবসরা শুধু মাঠের যুদ্ধে সীমাবদ্ধ থাকেনি, বরং কাতারের দোহায় তাদের রাজনৈতিক অফিস থেকে তাদের একটা উচ্চ পর্যায়ের টিম, যেটা মোল্লা আব্দুল গনি ব্রাদারের নাম এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যিনি পাকিস্তানের জেলে ছিলেন এবং মোটামুটি ইংরেজি ভাষায় পারদর্শী, তার নেতৃত্বে এবং আরও বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা যারা নেতা রয়েছেন, হাক্কানি নেটওয়ার্কেরও যারা নেতা এর সাথে জড়িত রয়েছেন, তাদের নেতৃত্বে যে একটা উচ্চ রাজনৈতিক টিম বিভিন্ন দেশের সাথে দেন দরবার, বিভিন্ন দেশের সাথে আলোচনা, নেগোসিয়েশন আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চায়নার সাথে মিটিং এবং নেগোসিয়েশন, এই যে কূটনৈতিক যে যাত্রা এবং সারা পৃথিবীকে একটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা যে আমাদের মাটিকে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে দিব না, পাকিস্তানকে নিশ্চয়তা দেওয়া যে আমাদের মাটিকে আপনাদের বিরুদ্ধে ব্যবহার হবে না, ভারতকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া, রাশিয়াকে নিশ্চয়তা দেওয়া যে আমাদের মাটি আপনাদের বিরুদ্ধে ব্যবহার হবে না, চীনকে নিশ্চয়তা দেওয়া যে আপনাদের যে বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের দেশের মাটি ব্যবহার হবে না, এই যে নিশ্চয়তা দিয়ে একটা কূটনৈতিক সফলতা অর্জন করা, একদিকে মাঠের যুদ্ধের বিজয়ের কারণে চাপ প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাদের কৌশল ছিল যে তারা অতি দ্রুত সময়ে এত বেশি অঞ্চল দখল করে ফেলবে যে যদি বিশ্বের বহির্বিশ্বের দেশগুলো তাদেরকে চাপ দেয় যে তোমরা আশরাফ গনির সাথে একত্রিত একটা সরকার গঠন করো, তাহলে সেই সরকারের বেশিরভাগ অংশ নেওয়ার মতো ক্ষমতা যেন তালিবসের থাকে। এই জন্য তারা অতি দ্রুত গতিতে দেশের বেশিরভাগ অঞ্চল দখল করার চেষ্টা করেছে, অন্যদিকে কূটনৈতিকভাবে বহির্বিশ্বের দেশগুলোকে বিভিন্ন দিক থেকে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এই দুই দিক থেকে চাপ ক্রিয়েটের কারণে তারা মূলত বেশি দ্রুত সফলতা অর্জন করেছে। এবং কূটনৈতিক সফলতাই মূলত আশরাফ গনির সরকারকে মানসিকভাবে পরাস্ত করে দেয়, মানসিকভাবে দুর্বল করে দেয়, ফলত এত দ্রুত প্রাদেশিক শহরগুলোর পতন ঘটে এবং কাবুল সরকারের পতন ঘটে। তাহলে আমরা কয়টা আলোচনা দেখলাম? চারটে। এক, ক্ষমার ঘোষণা। দুই, অতি দ্রুত নিরাপত্তা বাস্তবায়ন করতে পারা। তিন, যেহেতু গোত্রকেন্দ্রিক গড়ে উঠেছে আফগানরা, তাহলে গোত্রের নিজ গোত্রের বাইরে গিয়ে একটা আলাদা সরকারি বাহিনীর সাথে থাকা তারা নিরাপদ মনে করেনি, বরং প্রভাবশালী একটা গোত্রের কাছে সমর্পণ করে দিয়ে তার কাছ থেকে নিরাপত্তা নেওয়াকে বেশি নিজেদের জন্য নিরাপদ মনে করেছে। এটা হচ্ছে গোত্রকেন্দ্রিক যে বিষয়টা। আর চার নম্বর হচ্ছে কূটনৈতিক সফলতা। এই চারটা কারণে তালিবসরা অতি দ্রুত গোটা আফগানিস্তানের উপর কন্ট্রোল বাস্তবায়ন করতে সক্ষম এবং সম্ভব হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, যেই কারণের কারণে মূলত এত দ্রুত সময়ে মানুষ তাদেরকে বিশ্বাস করেছে, সেটা হচ্ছে মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা বসে গেছিল গত 20 বছরে, যে গত 20 বছরে যে শাসকগণই এসেছে তারা সকলেই ছিলেন দুর্নীতিবাজ। আর এই দুর্নীতিবাজদের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ শাসক ছিল আশরাফ গনি সরকার। এবং পুরো আফগানিস্তানের যত যে জায়গায় যত দায় দায়িত্বশীল ছিল, যত টাকা পয়সা, যত বিদেশি সাহায্য সহযোগিতা আসত দেশের উন্নয়নের জন্য, তার পুরো বিদেশি সহযোগিতা সাহায্যগুলো 100-তে 100% হক আদায় করে দেশের উন্নয়নে ব্যয় হতো না, এটা দেশের মানুষ মনে করত। তার বিপরীতে তাদের একটা বিশ্বাস ছিল যে যদি তালিবসরা ক্ষমতায় আসে তাহলে তাদের ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এবং ইনসাফের কারণে কমসে কম দুর্নীতির মাত্রা জিরো হয়ে যাবে এবং দেশের দ্রুত উন্নয়ন ঘটবে। তথা তৎকালীন আশরাফ গনি সরকারের দুর্নীতির প্রতি বিতৃষ্ণা হয়ে প্রায় প্রত্যেকটা আফগান নাগরিক তার সরকারের দুর্নীতি সম্পর্কে অবগত, তার সেনাবাহিনীও দুর্নীতি সম্পর্কে অবগত। এই দুর্নীতি মূলত আশরাফ গনি সরকারের কোমরকে, মাজাকে ভেঙে দিয়েছে এবং জনগণের উপর, জনগণের মধ্যে থেকে তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা উঠে গেছে, যার ফলে অতি দ্রুত সময়ে তালিবসরা গোটা আফগান কন্ট্রোল করতে বা তাদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ। এখানে আমাদের আরেকটা বিষয় এই আলোচনার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যখন প্রথম আফগানিস্তানে আক্রমণ হয় তখন আমেরিকাকে যাবতীয় বন্দর দেওয়ার মাধ্যমে, রসদ যোগানোর মাধ্যমে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে পাকিস্তান। এবং সেই সময় এটা নিয়ে জেনারেল পারভেজ মোশাররফের অনেক দুর্নামও হয়েছে মুসলিম বিশ্বে। তো সেই সময়ের সাথে বর্তমান পাকিস্তানের একজন সাবেক আইএসআই এর জেনারেলের যে সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারের তার যে একটা বাক্য এবং বক্তব্য, সেই সাক্ষাৎকারের বাক্য এবং বক্তব্যে তিনি বলেছেন যে ইতিহাসের পাতায় লেখা থাকবে, এইভাবে লেখা থাকবে যে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই
আমেরিকার সহযোগিতায় সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছে আফগানিস্তানের মাটিতে। আর এর সাথে আরেকটা বাক্য যুক্ত হবে ইতিহাসের পাতায়, সেটা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই আমেরিকার সহযোগিতায় আমেরিকাকে পরাজিত করেছে আফগানিস্তানের মাটিতে। এটা অন দ্য রেকর্ড ক্যামেরায় তিনি এক সাক্ষাৎকারে পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে বলেছিলেন, যেটা এখনও ভিডিওটি পাওয়া যায়। তো এইটাকে সামনে রেখে একটা আলোচনা বিশ্লেষকরা এখানে করে থাকেন যে ওই সময় জেনারেল পারভেজ মোশাররফ ভেবেছিলেন যে যেহেতু আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করবেই, আর আমি যদি তাকে রসদ দিয়ে বন্দর দিয়ে জায়গা দিয়ে সাপোর্ট না দিই, তাহলে আশেপাশের কোনো না কোনো দেশ এই সাপোর্টটা দিবে। আর যখনই আশেপাশের কোনো না কোনো দেশ এই সাপোর্টটা দিবে, তখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ আমার পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সেই বিষয়ে আমি সম্পূর্ণ বেখবর থাকবো। তাহলে যেহেতু তারা আক্রমণ করবে আর যেহেতু তারা জায়গা নিবেই, সেহেতু সেই জায়গা আমার পাকিস্তান থেকেই নিক, যাতে পাকিস্তান থেকে তারা যে যুদ্ধগুলো পরিচালনা করবে তাদের সার্বিক তথ্য আদান প্রদানের মাধ্যমে, তাদের পরিকল্পনাগুলো জানার মাধ্যমে আফগানিস্তানের অবস্থার কন্ট্রোল কিছুটা হলেও আমাদের হাতে থাকবে, যেটা আইএসআই জেনারেলের মাধ্যমে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি। এবং বর্তমান তালিবসের যে বিজয় সেটার ক্ষেত্রেও অনেক মিডিয়াই মূলত পাকিস্তানকে দায়ী করতেছে এবং পাকিস্তানেও একটা উইন উইন বিজয় বিজয় ভাব বিরাজ করতেছে তালিবসের বিজয়ের কারণে। তবে তালিবসরা যে তাদের যে ম্যাচুরিটি দেখিয়েছে এইবার, এই ম্যাচুরিটির প্রশংসা না করলেই নয়। যেমন আফগানিস্তান থেকে ফেরত আসা একজন ইন্ডিয়ান টিচারের, তমাল নামের একজন ইন্ডিয়ান টিচারের যে সাক্ষাৎকার ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তিনি এক ম্যাচুরিড তালিবসের বর্ণনা দিয়েছেন যারা তাদেরকে হামলা না করে, তাদেরকে জীবনের ভয় না দেখিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং সকল দেশের সাথে সুসম্পর্কের আশ্বাস দিয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যখনই একটা দল 40 বছরের পর খাওয়া হয় তখন তারা অতীত থেকে শিক্ষা নেয় এবং তারা এটাও জানে যে তারা যদি মাজহাব নিয়ে গোড়ামি করে, দল নিয়ে গোড়ামি করে, তাহলে তারা শাসক হতে পারবে না। শাসককে সবসময় উদার হতে হয়, সকল নাগরিকের প্রতি উদার হতে হয়, সকল ধর্মের প্রতি উদার হতে হয়। আর সকল ধর্মের প্রতি উদারতা তো ইসলামে আছেই, যে সকল ধর্মের মানুষ ইসলামী দেশে স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মের ইবাদত বন্দিগি করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক মাঝহাবি গোড়ামি নিয়েও যে আমরা আলোচনাগুলো করতেছি, এগুলো এবার তাদের মধ্যে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম বলে আমরা আশা করতে পারি। এই জন্য যে তারা এবার অনেক ম্যাচিউরড এবং তারা জানে যে শাসক হতে হলে গোড়ামি পরিত্যাগ করতে হবে, শাসক হতে হলে উদার হতে হবে, এবং সেই উদারতার পরিচয় তারা প্রত্যেকটা স্টেপে এবং প্রত্যেকটা পর্যায়ে দিচ্ছে বলে আমরা ধারণা করতেছি। তো তালিবসের এই ম্যাচুরিটি থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে তারা এখন মনোযোগ দিবে দেশ গড়ার প্রতি, দেশকে উন্নত করার প্রতি এবং দেশের অবকাঠামোগত অর্থনৈতিক উন্নতির প্রতি। তারা অন্য কোনো দিকে হয়তো মনোযোগ দিবে না, এই জন্য বেশি উচ্ছ্বসিত হওয়ারও কোনো প্রয়োজন নাই। মানুষ যদি মনে করে যে পূর্ণ 100-তে 100 ইসলামী শাসন আসবে, আমার দৃষ্টিতে আমার বিশ্লেষণে মনে হয়তো এত বেশি মানুষের উচ্ছ্বসিত হওয়া ঠিক নয়, যদিও তাদের প্রশাসনিক কাঠামো কী হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। কিন্তু তারা এবার যে ম্যাচুরিটির প্রমাণ দিচ্ছে, এটা প্রমাণ করে যে তারা অনেক কম্প্রোমাইজ করবে এবং অনেক ছাড় দিবে। যেমন আগের বার তারা নিকাব অপরিহার্য হওয়ার কথা বলেছিল, এবার কিন্তু তারা নিকাব অপরিহার্য হওয়ার কথা বলছে না, জাস্ট হিজাব অপরিহার্য হওয়ার কথা বলছে। তথা মুখ খোলা থাকলে সমস্যা নেই, যেটা আগের বার তাদের নিকটে মুখ খোলা থাকলে সমস্যা ছিল। তো এরকম অনেক ক্ষেত্রে হয়তো আমরা তাদেরকে কম্প্রোমাইজ করতে দেখতে পারি। যেমন তাদের আন্তর্জাতিক ক্রিকেট টিমকে হয়তো তারা নিষিদ্ধ করবে না, তাদের মহিলা ফুটবল বা ক্রিকেট টিম হয়তো থেকে যেতে পারে। সুতরাং যারা ইসলামী দল আছে বা জনগণ আছে, আর যারা বিশাল আবেগ প্রবণ হয়ে যাচ্ছে যে হয়তো একটা বিশাল কঠিন ইসলামী শাসন দেখতে পাবে, হয়তো তাদের সেই আশা গুড়েবালিও হতে পারে। তথা কিছুটা ইসলামী আর কিছুটা সেকুলার শাসন দেখা যেতে পারে। সুতরাং বেশি উচ্ছ্বসিত এবং বেশি আবেগ প্রবণ হওয়ারও প্রয়োজন নাই। তবে তারা যে প্রশাসনিক কাঠামোর দিকে তারা যাবে বলে আমাদের ধারণা এবং বিশ্লেষকদের ধারণা, সেই প্রশাসনিক কাঠামোটা কিন্তু ইসলামী প্রশাসনিক কাঠামো, যেটা আমি আমার বহু বক্তব্যে স্পষ্ট করেছি যে ইমারাহ বা আমির এই শব্দটা রাষ্ট্র ক্ষমতার সাথেই সম্পৃক্ত, বায়াহ এই শব্দটা রাষ্ট্র ক্ষমতার সাথেই সম্পৃক্ত, সুরা পরিষদ এর মাধ্যমে তথা কোনো নির্বাচন বা ভোটের মাধ্যমে নয়, কোনো প্রার্থীর মাধ্যমে নয়, আহলুল হাল্লি ওয়াল আকদ দেশের যারা বড় বড় জ্ঞানী মানুষ যোগ্য মানুষ তাদের নিয়ে একটা সুরা পরিষদ থাকবে, সুরা কাউন্সিল থাকবে। ওই সুরা কাউন্সিল একজন আমিরুল মুমিনিনকে নির্ধারণ করবেন, আমিরুল মুমিনিনকে বাছাই করবেন, তার নামের সাথে আমির লাগানো হবে।
তিনি হচ্ছেন আমির, যিনি আসলে শাসন ক্ষমতার দায়িত্ব রাখেন, তিনি প্রকৃত আমির, এবং তিনি হবেন অল ইন অল, এবং তিনি একমাত্র জবাবদিহি থাকবেন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন এবং হাদিসের সামনে এবং আল্লাহ সুবহানাহু তাআলার আদালতের সামনে, এবং দেশের সকল জনগণ তাকে বায়াত দিবে। নুবায়ুকুম আলা সামি ওয়া তাআ, আমরা আপনার হাতে বায়াত করতেছি আপনার কথা শোনার এবং আপনার আনুগত্য করার, খুশিতে এবং অখুশিতে, রাগান্বিত অবস্থায়, সন্তুষ্টি অবস্থায়, দরিদ্র অবস্থায়, ধনী অবস্থায়, সর্বাবস্থায় আপনার কথা মেনে চলবে এবং বায়াত করতেছি। তাহলে এই বায়াতটাও হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আমিরের সাথে সম্পৃক্ত। তাহলে ইসলামের যে প্রশাসনিক কাঠামোর যে পরিভাষাগুলো আছে, আমির, বায়া, শুরা, এগুলো সবগুলোই হয়তো আল ইমার আল ইসলামিয়ার মধ্যে দেখা যেতে পারে, তথা ইসলামের প্রশাসনিক কাঠামোর পুরো রূপটা ইমার ইসলামী আমরা দেখতে পেতে পারি বলে ধারণা করতে পারি। এই জন্য তাদের নামটা আল ইমার আল ইসলামিয়া, তাদের সর্বোচ্চ পদের অধিকারীর নাম আমিরুল মোমিনীন, এবং বায়াতের মাধ্যমেই তারা, যেমন এখনও বিভিন্ন ভিডিও আসতেছে বড় বড় গোত্র নেতাদের ডেকে তারা বায়াত নিচ্ছে, বড় বড় বিভিন্ন অঞ্চলের বড় বড় দল, তাদের নেতা, তাদের জনগণকে ডেকে তারা বায়াত নিচ্ছে। তাহলে বায়া, ইমারাহ, আমির, শুরা, ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সম্পৃক্ত এই পরিভাষাগুলো ব্যবহার করে এই প্রশাসনিক কাঠামোটা হয়তো ইসলামী খেলাফার যে প্রশাসনিক কাঠামো আছে সেই প্রশাসনিক কাঠামোটা আমরা দেখতে পেতে পারি বলে আশা করতে পারি। সেই ক্ষেত্রে হয়তো অল ইন অল সব কিছু থাকবেন আমিরুল মোমিনীন শেখুল হাদিস হেবাতুল্লাহ আখুনজাদা, যাকে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি না, লাইভে দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত এত কিছু ঘটে যাওয়ার পরও তাকে অন স্ক্রিন বা লাইভ দেখা যায়নি, তার লাইভ কোনো ছবি, লাইভ কোনো ভিডিও নাই, তিনি এখনও পর্দার আড়ালে আছেন। হয়তো তিনি পর্দার আড়াল থেকেই দেশ পরিচালনা করবেন, সামনে হয়তো আসবেন না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়তো তিনি শুরা কাউন্সিলের পরামর্শে নিয়োগ দিবেন অস্থায়ীভাবে, এবং কিছু কিছু দায়িত্বশীল হয়তো নির্বাচনের মাধ্যমে, জনগণের মাধ্যমে নির্বাচন করার ব্যবস্থা থাকবে, আর সর্বময় ক্ষমতার অধিকারী থাকবেন হয়তো আমিরুল মোমিনীন মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদা, এবং তিনি হয়তো জনগণের সামনে সেভাবে আসবেন না, বরং আড়াল থেকে দেশ পরিচালনা করবেন, আর তিনি অস্থায়ীভাবে 3 বা 5 বছরের জন্য যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন তাদের মাধ্যমে, এবং দেশের অভ্যন্তরে ছোট ছোট বিষয়গুলোর কিছু নির্বাচন করিয়ে, যেমন চেয়ারম্যান পর্যায়ে, মেম্বার পর্যায়ে বা এমপি পর্যায়ে হয়তো কিছু নির্বাচন করে এইভাবে হয়তো তারা দেশটা পরিচালনা করার চেষ্টা করবে। আমাদের আলোচনা একটা বিষয় ছুটে গেছিল, যে আমরা যেটা বলতে চেয়েছিলাম যে তালিবদের সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর পার্থক্য, সেটা আইএসআই হোক, দায়েশ, আইএস হোক, দায়েশ হোক, বা তেহরিকে তালেবান পাকিস্তান হোক, বা যে দলই হোক না কেন, সেটার মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী পৃথিবীর কোনো দেশ কর্তৃক স্বীকৃত অবস্থায় শাসন ক্ষমতায় এসে এত লম্বা সময় যাবৎ শাসন ক্ষমতা পরিচালনা করার সুযোগ পায়নি। সে জায়গায় তালিবসের 1996 থেকে 2001 পর্যন্ত পৃথিবীর প্রায় 2-3টা দেশের স্বীকৃতি নিয়ে নিজেদের শাসন ক্ষমতা পরিচালনা করেছে, তথা শাসক হওয়ার স্বাদ পেয়েছে, এবং এমন একটা অবস্থায় তারা শাসক হয়েছে যখন ওই দেশে ল অ্যান্ড অর্ডার ছিল না। দ্বিতীয়ত, শাসক থাকা অবস্থায় তাদেরকে পতন ঘটানো হয়, এই জন্য তারা সেই শাসক হওয়ার দাবির নৈতিক ভিত্তিতে পুনরায় তারা যুদ্ধ পরিচালনা করতে থাকে। আর অন্যান্য যত সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তারা যে যে দেশে যেভাবে কার্যক্রম পরিচালনা করে সবগুলো দেশেই সেই দেশের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণরূপে বাস্তবায়ন থাকার পরেও সেই দেশের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে, এবং তারা কোনো দেশের কোনো সময়ই শাসন ক্ষমতা পায়নি, যে সেই শাসন ক্ষমতা হারিয়ে যাওয়ার কারণে তারা সেই শাসন ক্ষমতা উদ্ধারের জন্য যুদ্ধ করবে। আবার ওই সমস্ত দেশের ল অ্যান্ড অর্ডারও ভেঙে পড়েনি, যে সেই সমস্ত দেশের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ার কারণে তারা শাসন ক্ষমতা গ্রহণ করবে। এই 2টা বড় পার্থক্য রয়েছে তালিবদের সাথে অন্য সশস্ত্র গোষ্ঠীর। এই জন্য তালিবসরা কোনো সময় অন্য দেশের অভ্যন্তরে গিয়ে কোনো প্রকার অভ্যন্তরীণ হামলা পরিচালনা করে না, যেটা যেমন তাহরিকে তালেবান পাকিস্তান মনে করে মানুষ, তাহরিকে তালেবান পাকিস্তান আর আফগান তালেবান এক, এটা অনেক ভুল ধারণা। তারা কোনো সময় এক নয়, বরং আলাদা, কেননা আফগান তালেবান কোনো সময় অন্য দেশের অভ্যন্তরে গিয়ে সেই দেশের বিরুদ্ধে কিছু করা, যে দেশে ল অ্যান্ড অর্ডার আছে, এরকম কাজ তারা করে না, বরং তারা সবসময় পাকিস্তানের শাসক গোষ্ঠী, আর্মি, সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, বহির্বিশ্বের বড় বড় দেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, এটা তাদের শুরুতে অবস্থান ছিল, এখনও অবস্থান। কিন্তু অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো একটা প্রতিষ্ঠিত দেশের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে, এটা একটা বড় মৌলিক পার্থক্য। তালিবদের সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর পার্থক্য বর্ণনা করছিলাম, এই পার্থক্য বর্ণনা করতে গিয়ে একটা প্রশ্ন এখানে এসে যায়, যে আমেরিকা কি জন্য 20 বছর পর তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হলো এবং তাদের হাতে আফগানিস্তান ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বা চলে গেল। এর পিছনে অনেক বিশ্লেষকের অনেক রকমের মন্তব্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মন্তব্য আপনাদের সামনে পেশ করছি। বিশ্লেষকদের একটা মন্তব্য হচ্ছে যে আফগানিস্তানে আইএসের উপস্থিতি দেখা যাচ্ছিল, তো এই উপস্থিতিকে
আমেরিকা তার নিজের জন্য হুমকি মনে করছিল এবং আইএসের চাইতে তালিবসের হাতে আফগানিস্তান নিরাপদে থাকবে এবং তালিবসরা ক্ষমতায় আসলে এখানে আইএসের কোনো জায়গা বা অস্তিত্ব থাকবে না, এই বিষয়টা তার অনুভব করতে পেরেছিল। সেই দিক থেকে তালিবসকে তারা বেশি নিরাপদ মনে করেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তালিবসরা কিছুটা জাতীয়তাবাদী ইসলামিস্ট তথা জাতীয়তাবাদী ইসলামপন্থী দল, তথা তারা শুধু আফগান দেশ, আফগান জাতীয়তাবাদ এবং সেই সীমানার মধ্যে সীমাবদ্ধ থেকে ইসলামী শরীয়তে আইন চায়। কিন্তু যারা আইএস আছে তারা জাতীয়তাবাদী নয়, বরং তারা সকল দেশের অভ্যন্তরে সকল দেশের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, সশস্ত্র কার্যক্রম রয়েছে, সন্ত্রাসী কার্যক্রম রয়েছে, সেগুলো তারা পরিচালনা করে থাকে। ফলত এই জায়গায় তালিবসরাই বেশি নিরাপদ মনে হয়েছে আমেরিকার নিকট। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে 2001 সালে যখন আমেরিকা আক্রমণ করেছিল তখনও যে তারা তালিবসদের পক্ষে ছিল না তা না, তখনও কিন্তু তারা তালিবসদের পক্ষে ছিল। জাস্ট এই কারণে তারা আক্রমণ করেছে যে একটা বিদেশি সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে তালিবস, তাদের যেন আশ্রয় না দেয় এই কথার দ্বিমতের কারণে মূলত তারা আক্রমণ করেছে। তখন তালিবসরা বলছিল যে তাদের দোষ কী সেটা তোমরা খুঁজে বের করে দাও, তাদের দোষ প্রমাণ করতে পারলে আমরা তাদেরকে বের করে দেবো। এরকম একটা তর্ক বিতর্কের মধ্যে মূলত আমেরিকা তাদের উপর আক্রমণ করে। কিন্তু তখনও আমেরিকা তালিবসকে কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী মনে করতো না, কেননা তখনও তারা জাতীয়তাবাদী ইসলামী দল ছিল, নিজের দেশের সীমানার মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করা পছন্দ করতো। সেই দৃষ্টিকোণ থেকে 20 বছর পর তারা আরও বেশি ম্যাচুরিটি এবং আরও বেশি উদারতার পরিচয় দিচ্ছে। এই জন্য আমেরিকা আইএসের চাইতে তালিবসের হাতে আফগানিস্তান থাকুক এটাকে বেশি নিরাপদ মনে করেছে। আর একটা বড় কারণ হচ্ছে যে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ যখন হেত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করছিলেন, তখন তিনি একটা বিষয় খেয়াল করেছেন যে যারা ক্রুসেডার তারা অধিকাংশ ইউরোপের দেশ থেকে এসেছে, আর ইউরোপ হচ্ছে শীত প্রধান দেশ, আর শীত প্রধান দেশ থেকে যারা এসেছে তারা মরুর দেশে সেভাবে যুদ্ধে সফল হতে পারবে না মরুর গরমের কারণে। এই জন্য হেত্তিনের যুদ্ধে সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহর কৌশল ছিল যে তিনি ক্রুসেডারদেরকে মরুভূমিতে নিয়ে গিয়ে যুদ্ধ করাবেন, এবং তিনি তার পরিকল্পনায় সফল হয়েছিলেন। এবং কঠোর গরমের মধ্যে, জুন জুলাইয়ের গরমের মধ্যে, উত্তপ্ত মরুভূমিতে দুপুরবেলায় দূর দূরান্তের গ্রামগঞ্জে আগুন লাগিয়ে গরমকে আরও বাড়িয়ে তুলে তিনি শীত প্রধান দেশ থেকে আসা ক্রুসেডারদেরকে শুধু পরিবেশ দিয়ে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। একই ঘটনা তালিবানদের সাথে আফগানিস্তানে ঘটেছে। যারা বিদেশ থেকে এসেছে, ন্যাটো বাহিনী বা ইউরোপ বাহিনী বা আমেরিকা বাহিনী, তারা এই ধরনের পাহাড় পর্বতের সাথে সেভাবে পরিচিত নয়, এবং এই ধরনের পাহাড় পর্বতের সাথে মানিয়ে নিয়ে যুদ্ধবিগ্রহ পরিচালনা করা তাদের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গায় আফগান জাতি জন্মগতভাবে পাহাড় পর্বতের সাথে তাদের সখ্যতা, তারা পাহাড় পর্বতের গুহায় লুকিয়ে থেকে এক প্রকার মরুর যাযাবর জীবনযাপনের মাধ্যমে বসবাস করা তাদের পক্ষে কোনো কঠিন কাজই নয়। এই কাজটাই তারা করে গেছে 20 বছর যাবৎ, আড়ালে থেকেছে এবং ধীরে ধীরে ক্ষয়ক্ষতি নোকসান পৌঁছাতে থেকেছে, যার ফলে সম্পূর্ণরূপে নিঃশেষ করতে সম্ভব না হয় আমেরিকা মনে করেছে যে সম্পূর্ণরূপে পরাজয় হয়ে চলে যাওয়াটা হচ্ছে দুঃসম্পর্ক রেখে চলে যাওয়া। আর যদি আমি একটা চুক্তি করে চলে যাই তাহলে আমি একটা সুসম্পর্ক রেখে চলে গেলাম, আর এই সুসম্পর্ক আমাকে দুটো উপকার দিবে। এক, চুক্তির কারণে আমি কিছুটা উইন উইন জয় জয় ভাব নিয়ে যেতে পারবো, আর দুই নম্বর সুসম্পর্কের কারণে, তথা চুক্তি যে করলাম এই চুক্তির কারণে তালিবানদের সাথে আমরা একটা সুসম্পর্ক থাকবে, এই সুসম্পর্কের কারণে আমি যখন ইচ্ছা তখনই তালিবানদেরকে সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে আমার স্বার্থ উদ্ধারের পিছনে কাজে লাগাবো। তথা মধ্য এশিয়া বা দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে পলিটিক্স আছে, যে পলিটিক্স তারা তালিবানদের সরিয়ে করতে চাচ্ছিল সেই পলিটিক্স তারা এখন তালিবানদেরকে দিয়েই করবে। এই জন্য তারা তালিবানদের সাথে চুক্তিতে গেছে যাতে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে ভবিষ্যতে তাদেরকে কাজে লাগানো যায়। এই দুইটা কারণ, যেহেতু তালিবানদের সাথে চীনের সীমান্ত রয়েছে এবং চীনও প্রচুর পরিমাণে আগ্রহী আফগানিস্তানে, এই জন্য আমেরিকা তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চুক্তির মাধ্যমে দেশ ত্যাগ করাকে নিজের জন্য বেশি দীর্ঘস্থায়ী দীর্ঘসূত্রতার ক্ষেত্রে কল্যাণকর মনে করেছে, সুদূর ভবিষ্যতের ক্ষেত্রে কল্যাণকর মনে করেছে। এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে আপনি যে কারণগুলো বলছেন, যে দুর্নীতি বিরোধিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, নিরাপত্তা, ক্ষমার ঘোষণা, এই কারণগুলো যদি সত্যি হয় তাহলে আফগানিস্তানের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাওয়ার মানুষের এত পাড়াপাড়ি, হুড়োহুড়ি কী জন্য? এমনকি প্লেন থেকে মানুষকে ঝরে পড়তে দেখার যে হৃদয় বিদারক, এবং পৃথিবীর ইতিহাসে হয়তো প্রথম দৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য কী জন্য আমাদেরকে দেখতে হলো? এক্ষেত্রে না জেনে অনেকেই মন্তব্য করেছে যেটার জন্য হয়তো তালিবসরা দায়ী, কিন্তু আসলে অনেকেই জানে না যে 31 আগস্ট পর্যন্ত এবং এখনও
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর তালেবানদের দখলে নয়, বরং হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনো ন্যাটো বাহিনী এবং আমেরিকান বাহিনীর দখলে, এবং 31 আগস্ট পর্যন্ত বিমানবন্দর তাদের দখলেই থাকবে, এবং তারা তাদের সকল লোকজনকে ইভাকুয়েট উদ্ধার করে না নিয়ে যাওয়া পর্যন্ত বিমানবন্দর তারা দখল ছাড়বে না। সুতরাং বিমানবন্দরে যা কিছু ঘটেছে তার জন্য তালেবানকে দায়ী করা মূলত আমাদের অজ্ঞতার প্রমাণ বহন করে। বরং বিমানবন্দরে যদি কোথাও গুলি বর্ষণ হয়ে থাকে, বিমানবন্দরে যদি কেউ প্লেন থেকে ঝরে পড়ে থাকে, তার সব কিছুর জন্য আমেরিকা দায়ী। কী জন্য? ওটা আমেরিকার বিমান, আমেরিকা জানছে মানুষ ঝুলতেছে, সে কী জন্য মানুষকে আর একটা বিমানে উঠালো না, বা সে কী জন্য মানুষকে নামিয়ে নিয়ে তারপরে বিমান উড্ডয়ন করালো না? পুরো যে মিসম্যানেজমেন্ট হয়েছে বিমানবন্দরে তার সব কিছুর জন্য আমেরিকা দায়ী, কেননা সেখানে তালেবানের কোনো উপস্থিতিই ছিল না, এটা চুক্তির বাইরে। এখানে এখানে তারা এখনও ঢুকতেই পারেনি এবং পারবেও না যতক্ষণ না একটা আমেরিকান সৈন্যবাহিনী কাবুল বিমানবন্দর, হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো তালেবানদের হস্তক্ষেপ করা সম্ভব নয়, এটা চুক্তি অনুযায়ী, তথা 31 আগস্ট পর্যন্ত। সুতরাং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানবন্দরে, কাবুল বিমানবন্দরে যা কিছু ঘটেছে তার জন্য তাদেরকে দায়ী করা উচিত নয়। 2 নম্বর হচ্ছে, এটাকে আপনি ভয় ডর থেকে দেখা ঠিক হবে না, এটা ভয় ডর নয়, বরং এটা হচ্ছে অর্থনৈতিক লোভ, অর্থনৈতিক অভিবাসন। যেমন আপনি যদি আমাদের বাংলাদেশের এই শান্ত নিরাপদ শহরেও ঘোষণা করে দেন যে আপনি অমুক বিমানবন্দরে অমুক বিমানে গেলে আপনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাবেন এবং আপনি আমেরিকাতে বসবাস করার সুযোগ পাবেন, তাহলে আপনি দেখবেন ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে, চিটাগাং বিমানবন্দর থেকে শুরু করে সব বিমানবন্দরে দেখবেন কিভাবে ঢাকার মানুষ ভেঙে পড়ে, বাংলাদেশের মানুষ ভেঙে পড়ে, এবং হয়তো হয়তো কাবুল বিমানবন্দরের চেয়েও খারাপ অবস্থা বিরাজ করতে পারে। এত আমাদের মতো একটা উন্নয়নশীল সুন্দর সুশৃঙ্খল একটা দেশেও যদি আমেরিকায় যাওয়ার এবং বসবাসের সুযোগের ঘোষণা হয়, তাহলে কাবুল বিমানবন্দরের চেয়েও বেশি খারাপ অবস্থা তৈরি হবে, কম নয় বরং বেশি হবে। সেই জায়গায় যুদ্ধবিগ্রহপূর্ণ একটা দেশে যে নতুন একটা দল ক্ষমতায় আসতেছে, যাদের বিষয়ে বিভিন্ন রকমের প্রপাগান্ডা সারা বিশ্বের মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তার মধ্যে যদি কেউ ঘোষণা করে যে কাবুল বিমানবন্দরে আসলে আপনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যেতে পারেন, আমেরিকায় চলে যেতে পারেন, তাহলে যতই আপনি ভয়হীনতার আশ্বাস দেখান, ডরহীনতার আশ্বাস দেখান, তাদের অন্তরে যতই তাদের সম্পর্কে ভীতি কাজ না করুক, ডর কাজ না করুক, কিন্তু ওই যে অর্থের লোভ, ওই যে বিদেশে বসবাসের লোভ, এই লোভ তো আর তারা সামলাতে পারবে না, যেমন আমাদের দেশের মানুষেরাও সামলাতে পারবে না। সুতরাং এটার জন্য তাদেরকে দায়ী করা, তালিবানদেরকে দায়ী করা কোনো মতেই যৌক্তিক নয়। বরং এখান থেকে আমাদের যে জিনিসটা বোঝার আছে এবং যে জিনিসটা শিক্ষার আছে সেটা হচ্ছে, আপনি গত 20 বছর যাদেরকে সার্ভ করলেন, যাদেরকে সেবা করলেন, যাদের গোলামি করলেন, স্বজাতির বিরুদ্ধে গিয়ে, স্বগোত্রের বিরুদ্ধে গিয়ে, যাদের কথায় উঠলেন, যাদের কথায় বসলেন, যাদের বেতন ভক্ষণ করলেন, যাদের সকল কাজ করে দিলেন, গোয়েন্দা হিসেবে কাজ করে দিলেন, অনুবাদের কাজ করে দিলেন, সকল প্রজেক্ট বাস্তবায়ন করে দিলেন, এমনকি তাদের হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন, নিজের ভাইয়ের বুকে গুলি পর্যন্ত ধরলেন, সে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তখন সে আমেরিকার সেনাবাহিনী তাদের কুকুরগুলো নিয়ে যেতে ভোলেনি, তাদের সাথে যে পোষা কুকুরগুলো ছিল সে পোষা কুকুরগুলোর জায়গা ঠিকই বিমানে হয়েছে, কিন্তু এই সমস্ত দাস, দাসত্ব বরণকারী, গোলামির জিঞ্জির বেড়ি পায়ে বেঁধে নিয়ে যারা তাদের দাসত্ব করেছিল, সেবা করেছিল, তাদের জায়গা কিন্তু বিমানে হয়নি, তাদের জায়গা হয়েছে বিমানের চাকায় এবং সেই চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু, তাদের জায়গা হয়েছে বিমানের পাখায় এবং সেই পাখা থেকে ঝরে পড়ে মৃত্যু। সুতরাং এখান থেকে যুগে যুগে দার যারাই স্বজাতি স্বগোত্র স্বদেশের বিরুদ্ধে গিয়ে অন্যের দালালিতে লিপ্ত হবে, তাদের জন্য শিক্ষা আছে যে যারা এরকম দখলদার শাসক হয় তারা কোনো সময়ই তাদের অনুগত দাসদের হেফাজতের চিন্তা করে না। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখানে তাদেরকে কোনো দোষ দেওয়া অযৌক্তিক, বরং শিক্ষা নেওয়াটা বেশি যৌক্তিক এবং বেশি উপকারী হবে আমাদের জন্য। আমরা পানশিরের কথাটাও বলতে চেয়েছিলাম যে পানশির, বা আমাদের বাংলায় লেখে পানশির, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে পানশির, 5টা নদীর সমাহার। প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর একটি দেশ, কাবুল থেকে 200-250 কিলোমিটার দূরত্বে, তাজিকিস্তানের সীমান্ত লাগোয়া, এবং নর্দার্ন অ্যালায়েন্স তথা উত্তরাঞ্চল, যেটা এর আগেও বহুবার আমি আপনাদের সামনে বলেছি যে উত্তরাঞ্চল মূলত কাজাখ, তাজিক, উজবেক, হাজারা ইত্যাদি জাতিগোত্রের বসবাস, যাদের সাথে পশতুনদের চিরন্তন বিদ্বেষ রয়েছে, এবং তাদেরকে কাজে লাগিয়ে গতবার আমেরিকা তালেবানের পতন ঘটিয়েছিল। সেই উত্তরাঞ্চলের প্রায় সব এলাকাগুলো এবার তালিস দখল করে ফেলেছে, শুধু পানশির বাকি ছিল, এবং গত 1996 টু 2001 সালেও পানশির তালিসরা দখল করতে পারেনি।
তো এবার পানসিরকে কেন্দ্র করে একদম ঘোষণা দিয়ে যুদ্ধবিগ্রহ চলতেছে, যেটা আপনার পেপার পত্রিকা টিভিতে দেখতেছেন। তো এখানে অনেকে মনে করবেন যে এটার ফলাফল কি হতে পারে। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এর আগের বার যখন 1996-2001 আহমদ শাহ মাসুদ ছিল, যাকে লাইন অফ দ্য পানসির বলা হতো, পানসিরের সিংহ, এবং তখন এটা সীমান্ত ছিল তাজিকিস্তানের সাথে, এবং সীমান্ত থাকার কারণে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া এবং সেটাকে কাজে লাগিয়ে একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হতো। কিন্তু এখন পানসিরের যে অবস্থা সেটা হচ্ছে সীমান্ত সকল এলাকাগুলো এবং উত্তরাঞ্চলের চারিদিক থেকে তালিবানরা দখল করে ফেলেছে, জাস্ট পানসির শহরটুকু বাকি আছে, তথা সীমান্তে কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নেই। তারা চারিদিক থেকে তালিবান কর্তৃক আবদ্ধ, চারিদিক থেকে তালিবান কর্তৃক আবদ্ধ হয়ে, এবং আহমদ শাহ মাসুদের মতো লায়ন যে মারা গেছে নাই, তার অনুপস্থিতিতে তার সন্তান যে বিদেশে পড়াশোনা করেছে, আমেরিকা লন্ডনে পড়াশোনা করেছে, সে কতটা তালিবানদের সাথে যুদ্ধে টিকতে পারবে এটা সন্দেহান। সুতরাং পানসির হয়তো অতি অল্প সময়ের মধ্যে, অতি দ্রুত সময়ের মধ্যে তালিবানদের হাতে চলে আসবে। এটাই আমাদের সংক্ষিপ্ত বিশ্লেষণে আমাদের কাছে এটাই মনে হয়েছে। এখানে মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় আফগানিস্তানের সাথে জড়িত। আফগানিস্তান যেমন দক্ষিণ এশিয়ার সাথে জড়িত, তেমন মধ্য এশিয়ার সাথে জড়িত, তেমন মধ্যপ্রাচ্যের সাথেও জড়িত। মধ্য এশিয়ার সাথে জড়িত রাশিয়া কেন্দ্রিক যে দেশগুলো আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, তাদের সাথে সীমান্ত থাকার কারণে, দক্ষিণ এশিয়ার সাথে জড়িত পাকিস্তানের সাথে সীমান্ত থাকার কারণে, ভারতের স্বার্থ থাকার কারণে চীনের সাথে সীমান্ত থাকার কারণে, আর মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে জড়িত হচ্ছে ইরানের সাথে বিশাল সীমান্ত থাকার কারণে। এবং ইরানের সাথে বিশাল সীমান্ত থাকার কারণে আফগানিস্তান হচ্ছে একটা ইন্টারেস্টেড জায়গা সৌদি আরবের জন্য। এবং আগেও গত টার্মেও সৌদি আরব তালিবানদেরকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করেছিল, এবং এখনও যেহেতু সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে সক্রিয় দেশ, সেহেতু এই সুযোগ সৌদি আরব হারাবে না বলে আমাদের ধারণা বা আমাদের বিশ্লেষণ বলে। কী জন্য হারাবে না? যেহেতু ইরানের সাথে বিশাল একটা সীমান্ত রয়েছে, এই বিশাল সীমান্তকে কাজে লাগিয়ে যদি আফগানিস্তানের তালিবান সরকার আলিমার আল ইসলামিয়াকে যদি সৌদি আরব নিজের কন্ট্রোলে রাখতে পারে, তাহলে এটা দিয়ে সে ইরানের উপর চাপ প্রয়োগ করতে পারবে, যে চাপটা ইরান ইয়েমেনের মাধ্যমে বা সিরিয়ার মাধ্যমে যে চাপ সৌদি আরবের উপর প্রয়োগ করে, সেটা পাল্টা ইরানের উপর প্রয়োগ করতে পারবে ইরানের পাশে থেকে আফগানিস্তানের মাধ্যমে। এই জন্য সৌদি আরব চাইবে, তৎপর হবে যে আলিমার আল ইসলামিয়ার সাথে তাদের সুসম্পর্ক থাকুক। আর যেহেতু এখন আলিমার আল ইসলামিয়ার অনেক টাকা পয়সার প্রয়োজন, হয়তো টাকা পয়সা থেকে সার্বিক সহযোগিতা করার মাধ্যমে সৌদি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। এবং যখনই সৌদি আরব এখানে আগ্রহ দেখাবে, তখনই এখানে তুরস্ক এবং ইরানেরও আগ্রহের জায়গা। আগে থেকে তুরস্কের আগ্রহের জায়গা এই জন্য যে তুরস্ক ন্যাটো বাহিনীর সদস্য ছিল, ন্যাটো বাহিনীর সদস্য হিসেবে একমাত্র মুসলিম দেশ হিসেবে তারা এখানে যুদ্ধ করেছে। তারপরেও আরও আগ্রহের জায়গা এই জন্য যে তুরস্ক আফগানিস্তানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল, বাকায়দা ঘোষণা দিয়ে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল, এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নেওয়ার দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু তালিবানরা তখন চরম হুমকি প্রদান করে, এবং তারা বলে যতই মুসলিম দেশ হোক তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কেননা তারা দখলদারদের সাথে এসেছিল, ন্যাটো বাহিনীর সাথে এসেছিল, ন্যাটো বাহিনীর সাথে এসেছে, ন্যাটো বাহিনীর সাথে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমাদের নতুন সরকার যে প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সাথে তারা যদি ভালো সম্পর্ক রক্ষা করতে চায়, আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। এবং নতুন সরকারের ঘোষণা তালিবানরা হয়তো এখনও দিবে না, যতক্ষণ না একটা বিদেশি সৈন্য আফগানিস্তান পরিত্যাগ করে, ততক্ষণ হয়তো নতুন সরকারের ঘোষণা তারা দিবে না, এটা আমাদের ধারণা এবং বিশ্লেষণ বলছে আল্লাহ আলম। আর নতুন সরকারের এখানে তুরস্কের যে আগ্রহটা, যেহেতু ন্যাটোর সদস্য, দ্বিতীয়ত নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছিল কাবুল বিমানবন্দর দখল করার, এখন আবার ইদানিং দুই একদিন যে আগ্রহটা প্রকাশ করতেছে সেটা হচ্ছে যে তারা তালিবানদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে চায়। সুতরাং সৌদি আরব যখনই আগ্রহ দেখাবে, তখনই সেখানে তুরস্ক আগ্রহ দেখাবে, ইরানও আগ্রহ দেখাবে, এটি স্বাভাবিক। আর এখানে আরও আগ্রহ দেখানোর কারণ হচ্ছে যে আশরাফ গনিকে কিন্তু অন্য কোনো দেশ আশ্রয় দেয়নি, বরং আরব আমিরাত আশ্রয় দিয়েছে। আর এখন আরব আমিরাতের সাথে টুকটাক সৌদি আরবের একটু সম্পর্ক দুর্বল চলতেছে বলে বিভিন্ন পেপার পত্রিকা নিউজের মাধ্যমে জানা যায়। সুতরাং সেই ক্ষেত্রে তার বিপরীতে গিয়ে সৌদি আরব চাইবে যে বর্তমান যে সরকার আসতেছে তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করার। আর যেহেতু পাকিস্তানের সাথে সৌদি আরবের ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে, সেহেতু পাকিস্তানের মাধ্যমেও পাকিস্তানকে কাজে লাগিয়ে বা পাকিস্তান সৌদি আরবকে কাজে লাগিয়ে আফগানিস্তানে তাদের একটা বিনিয়োগ বা ইনভেস্ট বা একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। কেন, এর আগেও 1996-2001 সালে পাকিস্তান এবং সৌদি আরবই একমাত্র দুই মুসলিম দেশ যারা এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। হয়তো এবারও একই দৃশ্যের অবতারণা হতে পারে যে সৌদি আরব এবং পাকিস্তান, তার সাথে চীন ও রাশিয়া, হয়তো আলিমার আল ইসলামী আফগানিস্তানকে সমর্থন দিবে। সুতরাং আফগানিস্তান কেন্দ্রিক মধ্য প্রাচ্যের রাজনীতিও সরগরম হয়ে উঠবে, দক্ষিণ এশিয়ার রাজনীতিও সরগরম হবে, এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব কমতে পারে হয়তো, এবং চীনের প্রভাব বাড়তে পারে, আর মধ্য এশিয়ার রাজনীতিতে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়তে পারে যদি তালিবানরা চীন রাশিয়া যে ব্লক রয়েছে, চীন রাশিয়া ব্লকের সাথে সুসম্পর্ক রক্ষা করে। আমরা সার্বিক অবস্থা বিশ্লেষণে পরিশেষে একটাই আহ্বান জানাব যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, তারা পবিত্র কোরআন এবং সহি সুন্না অনুযায়ী সকল দলমত মাঝহাবের প্রতি উদার দৃষ্টিভঙ্গি রেখে সকলকে স্বাধীন নাগরিক হিসেবে তাদের দেশে
দাওয়াতি কাজ সহ সবকিছু পরিচালনা করার সম্পূর্ণরূপে সুযোগ দিয়ে, দেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতি মনোযোগ দিয়ে, আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতি মনোযোগ দিয়ে সামনে এগিয়ে যাবে এবং ইসলামের যে মৌলিক নীতিমালাগুলো রয়েছে এই নীতিমালাগুলোর সাথে কোনো সময় কম্প্রোমাইজ করবে না, এটা আমরা আশা এবং দাবি জানাব। যেহেতু 20 বছর চেষ্টা করে তারা এই ইসলামী শরীয়ত বাস্তবায়নের জন্যই, আলিমার আল ইসলামিয়া ধরে রাখার জন্যই 20 বছর চেষ্টা করে তারা এই পর্যায়ে এসেছে। আজকে এই পর্যায়ে আসার পরে যদি তারা কম্প্রোমাইজ করে এবং শরীয়তের বিভিন্ন বিষয়গুলোর সাথে তারা কম্প্রোমাইজ করে বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য, তাহলে এটা একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। বরং উদাহরণ এটাই হতে হবে যে পূর্ণ ইসলাম বাস্তবায়ন সম্ভব বহির্বিশ্বের সাথে পূর্ণ সম্পর্ক বজায় রেখে, যেটা সৌদি আরব একটা সময় করে দেখিয়েছে এবং এখন অনেকাংশে দেখাচ্ছে, যে পূর্ণ ইসলাম বাস্তবায়ন, ইসলামের সকল আইন কানুন হুকুম আহকাম সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব বহির্বিশ্বের সাথে সম্পর্ক রেখেই। আর এটার সবচেয়ে বড় শক্তি হবে অর্থনৈতিক শক্তি, যে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ তাকে পৃথিবী আঙ্গুল তুলে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারবে না। সুতরাং অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে হবে, আল্লাহ সুবহান ও তালার নিকটে দোয়া করতে হবে এবং আমাদেরকেও তাদেরকে সৎ পরামর্শ এবং তাদের জন্য সৎ কল্যাণকর দোয়া আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহান ও তালা সারা পৃথিবীর সকল মুসলিমকে, সকল মজলুম মুসলিমদেরকে নিরাপদ রাখুন, তাদেরকে তাদের অত্যাচার থেকে, জুলুম থেকে, অন্যায় আচরণ থেকে আল্লাহ সুবহান ও তালা তাদেরকে হেফাজত করুন এবং যত জালিম তাদের উপর অত্যাচার করছে তাদের কবল থেকে তাদেরকে মুক্তি দান করুন এবং পৃথিবীর যে কোনায় যে প্রান্তে যত মুসলমান রয়েছে সকল মুসলমানকে আল্লাহ সুবহান ও তালা শান্তিতে নিরাপত্তার সাথে দিনে ইসলাম পালন করার তৌফিক দান করুন আর দিনে ইসলামকে সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের উপর গালেব প্রাধান্য এবং বিস্তার লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।